আসসালামু আলাইকুম, আমি সোফিয়া। আমরা ইতালি প্রবাসী পেজ, সেই সাথে আমরা ইতালি প্রবাসী ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ইউরোপের দেশ রোমানিয়া যাওয়ার সঠিক নিয়ম, সেই সাথে গ্রিসের সাথে বাংলাদেশ সরকারের যে আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে সেই বিষয়ে কথা বলবো। প্রথমে গ্রিস প্রসঙ্গে বলি, গ্রিসের সাথে বাংলাদেশ সরকারের একটি আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে। সেই আগ্রহপত্রের ভিত্তিতে বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে গ্রিস। ইতোমধ্যে অনেক বাংলাদেশি রয়েছে যারা আসলে গ্রিসে অবৈধভাবে বসবাস করে এবং কৃষি ক্ষেত্রে এবং মৎস্য খাতে কর্মরত অবস্থায় আছে। এই আগ্রহপত্র স্বাক্ষরিত হওয়ার ভিত্তিতে বলা যাচ্ছে যে গ্রিসে এই অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ তৈরি হবে। যে আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে সেখান থেকে বাংলাদেশি প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন ফেব্রুয়ারি মাসে ফাইনালি এমওইউ স্বাক্ষরিত হবে। এখন পর্যন্ত বাংলাদেশের সাথে ইউরোপের কোনো দেশের এমওইউ স্বাক্ষরিত হয়নি। গ্রিস প্রথম ইউরোপের দেশ যাদের সাথে বাংলাদেশ সরকারের এমওইউ স্বাক্ষরিত হবে, যেটা 2022 সালের ফেব্রুয়ারি মাসে ফাইনালি ইস্যু করা হবে। প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছে গ্রিস বাংলাদেশ থেকে যেসব সেক্টরে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে সেসব সেক্টরগুলোর অন্যতম হচ্ছে কেয়ারগিভার্স, নার্স এবং মেডিকেল টেকনিশিয়ান। এছাড়াও কৃষি খাতে এবং নির্মাণ খাতেও অল্প পরিমাণ রিকোয়ারমেন্টস রয়েছে, লিমিটেড রিকোয়ারমেন্টস রয়েছে কর্মী নেয়ার গ্রিস সরকারের। এখন পর্যন্ত আগ্রহপত্রের ভিত্তিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছে গ্রিস 5 বছরের ভিসা দিবে। এই হচ্ছে গ্রিসের সাথে বাংলাদেশ সরকারের যে আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে এবং সেখানে যে বিষয়গুলো উঠে এসেছে প্রবাসী কল্যাণ মন্ত্রী যে বিষয়গুলো জানিয়েছেন সেই বিষয়গুলো জানিয়ে দিলাম। এবার আসা যাক রোমানিয়া যাওয়ার সঠিক উপায় বা নিয়ম। অনেকেই প্রশ্ন করেছেন বা মেসেজ করেছেন আমাদেরকে যে রোমানিয়া যেতে কত ভিসা লাগে, সেই ভিসা কত টাকায় পাওয়া যায়, অথবা রোমানিয়া যাওয়াটা আসলে কতখানি নিরাপদ। সে প্রশ্নের উত্তরে আমি বলবো, যেটা বাংলাদেশের সরকারের সাথে রোমানিয়া সরকারের এখন পর্যন্ত সরকারিভাবে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। এছাড়া বাংলাদেশের বিএমইটির ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন সরকারিভাবে কোনো প্রশিক্ষণেরও ব্যবস্থা নেই। যারা যাচ্ছেন তারা ব্যক্তিগত বিবেচনায় যাচ্ছেন এবং ভিসার বিষয়ে বলা হচ্ছে যে বিভিন্ন কোম্পানি রয়েছে যারা রোমানিয়া থেকে ভিসা করিয়ে আনছে, অথবা যে ভিসাগুলো আসে তারা ব্যক্তিগত বিবেচনা অনেকেই যাচ্ছে, সরকারিভাবে কোনো বৈধতা নেই বা সরকারিভাবে আসলে রোমানিয়া যাওয়ার জন্য কোনো সরকারি চুক্তিও নেই যে সরকারিভাবে রোমানিয়া যাওয়া যাবে। এই বিষয়টা নিশ্চিত করলাম, এটা নিয়ে আসলে অনেক প্রশ্ন এসেছে। তো আশা করি আপনারা এই বিষয়ে ক্লিয়ার হয়েছেন। যারা এতক্ষণ আমার ভিডিওতে আমার সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্থতা ও নিরাপত্তা কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।